আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা অনেকেই খুব পছন্দ করে, ডিম আলু রান্না করে দেখাবো। চলুন, প্রথমে আমি রান্না এই ডিম আলু রান্না করার জন্য আমি তিনটা বেশি দিয়ে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি নিয়েছি আমি একটা মাদুর পেঁয়াজ আর পেঁয়াজ বাটা একটা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে আমি নতুন আলু নিয়েছি 5-6টা মাঝারি সাইজের, আর টমেটো কুচি করে নিয়েছি 1টা। এখানে মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, লবণ নিয়েছি 7 মতো, আর রান্না করার জন্য সয়াবিন তেল নিয়েছি। এবার চলুন এটাকে আমি কীভাবে রান্না করব সেই প্রসেসিংটা দেখাবো। তবে ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা আমি একটু কেটে দেখাচ্ছি। এটা এই চারপাশ থেকে চাকু দিয়ে এরকম একটু কেটে নেবেন, তাহলে ডিমের মশলাটা, এই ডিম আলুর যে রান্না করার মশলাটা, এটা ডিমের ভিতরে ঢুকবে, আর তাহলেই খেতে স্বাদ হবে। এজন্য আমি সবগুলো ডিম এভাবে কেটে নিব। আমি একটা কেটে দেখিয়ে দিলাম, আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। এখানে ডিম আলু রান্না করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নিব, আর তেলটা গরম হয়ে গেছে আমার, আর একটু আমি লবণের ছিটা দিয়ে নিয়েছি যাতে ডিমটা কড়াইয়ের সাথে না লেগে যায়। এবার আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে ডিমগুলো পুড়ে যাবে। আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। ডিমটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই আমি ডিম আলুগুলো রান্না করে নিব। এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু নরম করে ভেজে নিব, তবে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই এখানে। এখানে আমি 2 মিনিটের মতো এই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে অবশ্যই রাখবেন। আর পেঁয়াজ বাটা আমি 1 টেবিল চামচ সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব সবগুলো একসাথে। তবে পেঁয়াজ বাটাটা আমার ডিপে ছিল। শীতকালে কিন্তু এই রান্নাটা কিন্তু খুবই মজার, তাছাড়া সারা বছরই আপনারা এই রান্নাটা খেতে পারেন। এবার আমি কাঁচামরিচ ফালি করা ওগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, এজন্য আমি মরিচের গুঁড়াটা একটু পরিমাণে কম নিয়েছি। আপনারা যে যেভাবে ঝাল খান সেভাবে দিবেন। এবার একটু কষিয়ে নেওয়ার পরে আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এই ডিম আলু রান্নার করার মশলায় হলুদের গুঁড়াটা আপনারা একটু কম দিবেন। আমি 1/2 চা চামচ নিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, সামান্য পরিমাণ পানি দেব, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার 2-3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। এবার আমি ধনিয়া, সরি, এই জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া ইউজ করিনি, আর এছাড়া এক্সট্রা কোনো মশলাও ইউজ করিনি। লবণ দিয়ে দিলাম 7 মতো। এবার আর একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দেওয়ার পর আমি আর 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে তার থেকে পানি বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি কষিয়ে নিব, দেখুন। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি 2 কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো।
একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢেকে দিব। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ আর সময়ও খুব কম লাগে। এবার আমি ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার তরকারিটার ব্লক উঠে গেছে। এবার এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। এই পর্যায়ে ডিমগুলো দিলে ডিমের ভিতরে এই ডিম আলুর মশলাটা ভালো করে ঢুকবে আর খেতেও স্বাদ হবে। এবার এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব, যাতে এই ঝোলটা আর একটু টেনে মাখা মাখা হয়ে যায়। দশ মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে উঠিয়ে ফেলবো। এবার একটু ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে সব একসাথে মিশিয়ে নেব সবগুলো নাড়িয়ে চাড়িয়ে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি তুলে পরিবেশন করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর দেখুন হয়ে গেছে আমার রান্না। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বাসায় ট্রাই।